এটা হচ্ছে 10-এর মডেলের একটা প্রিমিয়াম আসছে ব্ল্যাক কালার। আলহামদুলিল্লাহ এই গাড়ি ছাড়াও আমরা আরো অনেক গাড়ি দেখাবো। বড় ভাই কি অবস্থা? এই যে মারেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, জ্যাম পড়ে গেছে অনেক। জি ভাই, কিছু করার নাই। যাই হোক, আমরা এই গাড়িটা বিক্রি করব। এই গাড়িটা বিক্রি হবে 10-এর মডেল, ঠিক আছে? মাশাআল্লাহ, এটা ছাড়া আমরা আজকে অনেক গাড়ি দেখাবো, আরো অপেক্ষা করতে হবে। এক্স করলা থাকবে, কি কি গাড়ি থাকবে? এক্স করলা আছে, স্কর্নো আছে। আচ্ছা, তারপর আপনার এক্সিও আছে, বেঙ্গালুরের একটা এক্সিও গাড়ি আছে। বেঙ্গালুরের এক্সিও থাকবে, হ্যাঁ। ওকে, আরেকটা সবচেয়ে মজার বিষয় যেটা ইন্টারেস্টিং বিষয়টা আমরা বলে দেই, এই অলি ভাইয়ের কাছ থেকে গাড়ি নিলে ফুল প্যাকেজ পাইবেন, ফুল প্যাকেজ, একটা প্যাকেজ পাইবেন। বলে দেবো না? বলে দেন। না না, দাঁড়ান ভাই, এই হচ্ছে ওলি অটো কার সেন্টার, আমরা যাইতেছি। আর আমরা এখন যে গাড়িটা তা আছে এই মুহূর্তে, এটা হচ্ছে 10-এর মডেল, একটা প্রিমিয়াম। হ্যাঁ, 9-এর মডেল, মডেল 9-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 9-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই যে দেখো, যোগাযোগ করবেন বিশেষ করে। আর যারা সরাসরি আসতে চান, আপনারা বনশ্রী আসবেন, বাগানবাড়ি, রামপুরা বনশ্রী বাগানবাড়ি আসলে আপনারা ওদের অলি বাইরে পাবেন, প্যাকেজও পাবেন। প্যাকেজ কি কি থাকবে আমরা বলে দিব আজকে, একটু ব্যাগে দিয়ে দিই আমরা। হ্যাঁ, এই যে ক্যামেরা দিয়ে আমরা বলি বারবার। ওকে, এই যে একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিলাম, দেখছেন? আর একদম প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিলাম। ওকে, যে যেখান থেকে আছেন, আজকে ল্যাপটপ অনেক স্পেশাল, অনেক অনেক স্পেশাল, অনেক অনেক স্পেশাল। আমরা এই গাড়িটা দিয়ে যেহেতু শুরু করছিলাম, এটা একটু দেখাই আমরা। দেখেন, এটা হচ্ছে 10-এর মডেল, সরি 9-এর মডেল, 9-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন। যাই হোক, স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এবং পেপার 3 বছর কমপ্লিট ভাই, টেস্টোজেন 1 বছর, আর হলো আপনার ফিটনেস 2 বছর। 3 বছর কমপ্লিট, নতুন করা হয়েছে মাত্র একদিন বয়স কাগজের। আচ্ছা, এই যে দেখেন ভিতরে, দেখেন ভাই, দেখেন এটা মনে করতে হবে জাপান থেকে কেবল নিয়ে আসা হয়েছে ভাই। আমরা আরেকটা আজব, এই শোরুমটা একটা আজব, একটা শোরুম, শোরুম হচ্ছে এই জায়গায়, কিন্তু আমরা অফিস দেখেন আমরা যে 9-এর মডেল একটা প্রিভিউ দেখাইছিলাম, এটা একটু ভালো করে দেখাই দিই, কোনাড়াই দেখাই দিই। দেখেন 9-এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 10-এ, 9-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, এবং একদম নিষ্ঠা সহ দেখেন। হ্যাঁ, এই যে ভিতরে দেখেন না, দেখাই দেখেন, মনে হবে কি জাপান থেকে কেবল আনা হয়েছে ভাই। জাপানি রিপিট গুলো এখন আছে, ভিতরে কোনো কালার না না না, যা আছে সব অরিজিনাল অবস্থা আছে, অরিজিনাল অবস্থা আছে। মজার জিনিসটা একটু ভিতরে দেখেন না, দেখেন না কতটা ফ্রেশ। দেখছেন না, দেখলে বাস্তবে বুঝবে না গাড়িটা কতটা ফ্রেশ। সিলিং দেখেন না ভাই, 9-এর মডেলের গাড়ির সিলিং এত ফ্রেশ, অরিজিনাল অরিজিনাল ভাই। বাবা রে বাবা, কি ফ্রেশ যে এটা আসলে, তারা ফিজিক্যালি আসবেন ওই বেড়া বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি ওলি অটো কার সেন্টার। যারা লাইভে দেখতেছেন, আমরা আছি বনশ্রী বাগানবাড়ি রামপুরা, রামপুরা বনশ্রী বাগানবাড়ি। এখানে অরিজিনাল গিয়ার ইঞ্জিন এখন পর্যন্ত আছে, যা আছে গাড়িটা থেকে একটা বোল্ট চেঞ্জ হয় নাই, কিন্তু টুকটাক টাচআপ হইছে, আমি নিজে টাচআপ করছি। যদিও ক্রুজ কন্ট্রোল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি নিজে টাচআপ করছি ভাই, নিজে টাচআপ, হ্যাঁ আমি করছি টাচআপ, কারণ হলো এবার আসেন সামনের দিকে, বলটা হলেন বড় ভাই, দেখি এরপরে কিন্তু আমরা এই গাড়িগুলো দেখাবো, একটু অপেক্ষা করতে হবো। লাইভটা সবাই শেয়ার দিয়ে দিন, আমরা ওলি অটো কার সেন্টার আছি বনশ্রীতে, ঢাকা রামপুরা বনশ্রী বাগানবাড়ি,
ঢাকা রামপুরা বনশ্রী বাগানবাড়ি স্কোয়ার নোয়া থাকবে, ওদের পিছনে একটা নোয়া আছে, ওটা 10 কমে দিব, 10 লক্ষ টাকার কমে দিব, এক্স কোয়াড়া থাকবে, ফিল্টার থাকবে, এক্সিও থাকবে। ভাবিদের গাড়ি আছে কিন্তু, এটা ভাবিদের গাড়ি, ওই যে ভাবিদের গাড়ি। আমার এক আপা এক সময় একবার ফোন দিছিল যে ভাই আমার একটা ফোন দিয়ে, ওই যে লাল গাড়ি দেখছেন, এই যে লাল গাড়ি, এই হচ্ছে লাল গাড়ি। আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম, আকাশ ভাই কেমন আছেন জানাবেন। এই যে দেখেন এটা ইঞ্জিন কন্ডিশনটা, যদি আমরা একটু বলি বলবো কি, একটু দেখাই, দেখাইলে হয়তো বা অনেক কিছু বোঝা যায়। ওমর ভাই দাম কত ভাই? আচ্ছা দাম একটু ভাই পরে, আগে জিনিস দেখেন, দাম তো আমরা বলবো যেহেতু লাইভে আসছি, দাম বলবো, আপনি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন, এতে লাইক দিয়ে দেন। বিজনেস 99 লাইভগুলো যারা নিয়মিত পাইতে চান ওই ভাইরা পেজটাতে লাইক ফলো দেওয়া রাখতে হবে। এই দেখেন এই প্রুফটা দেখেন কতটুকু ফ্রেশ, না দেখলে বুঝবেন না। ফিল্টার আছে কিনা আমার এক ভাই জানতে চাইছে। হ্যাঁ ফিল্টার আছে, সাতের মডেল আছে, সাতের ফিল্টার আছে। ওমর ভাই হবে কিনা বা চলবে কিনা আপনার একটু জানাবেন। এটা হচ্ছে তো পুশ স্টার্ট, মাল্টি ফাংশনাল ক্রুজ কন্ট্রোল, এবং এসিটা হচ্ছে টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার। আর এসিটা কেমন, আমরা এসিটা কি আসার সময় রানিং ছিল? এসিটা তো ভাই মোবাইলের ভিতরে ঠান্ডা লাগে না, কিন্তু গাড়ির ভিতরে বসবে গ্লাস ভিজে যায় ভাই, গ্লাস সব ভিজে যায়। আচ্ছা গ্লাস নাকি ভিজা যায়, ওকে। তার মানে হচ্ছে এটা এটা দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় যে গাড়িটা কেমন, ঠিক আছে। যারা প্রিমিও চাচ্ছিলেন, এটা হচ্ছে 9 মডেল 10 রেজিস্ট্রেশন, ঠিক আছে। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন। আচ্ছা জামাল ভাই কেমন আছেন জানাবেন। জামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 99 সাথে থাকার জন্য। এটা হচ্ছে অনলি অকটেন ড্রিভেন এবং অল গ্লাস অরিজিনাল, 29 সিরিয়াল, ওকে। কালার হচ্ছে ব্ল্যাক কালার, বিশেষ করে যে বার আগে ব্ল্যাক কালারের গাড়ি পছন্দ করেন ভাই। আবার এটা কিনলে নেন, এই জিনিসটা দেখাই দেন না ভাই, দেখলেই শান্তি ভাই। আচ্ছা খালি দেখেন ভাই, আপনি তো এইগুলোই দেখেন খালি। হ্যাঁ ওলি ভাই, হ্যাঁ ঘটনাটা কি এইভাবে মাল ভাই দেখেন না, কাগজটা কবে করা ভাই, ডেটটা দেখেন তো, ডেটটা দেখেন না। আচ্ছা এটা হচ্ছে গিয়া ওই 4/7/2025 আবার এটা হলো 3 জুলাই, 13 জুলাই 25 মানে এটা ডেট শেষ হওয়ার আগেই করছি, এটা আগেই করে লেছি, আগেই করে ফেলেছি। ঘটনাটা মারা, তারপরে কি আবার দেখেন না ভাই, এই যে দেখেন তো, এটা দেখ, স্মার্ট কার্ড এর মালিক। যারা প্রিমিও চাইতেছে আমি বলবো যে এই গাড়িটা যদি আপনি এসে দেখেন, আপনি পেপারস ও ভরপুর পাইতেছেন, গাড়ির কন্ডিশনটা ভরপুর পাইতেছেন, এবং এক বছরের সার্ভিস সম্পূর্ণ ফ্রি। শুধু টাকা কম পাইবো ভাই, টাকা কম আছে। হ্যাঁ টাকা একবারই কম, দাম একবারই কম, দামও কম, মালে ভরপুর কিন্তু টাকা কম। আচ্ছা আচ্ছা, মালে যদি ভরপুর থাকে, দামেও যদি কম পাই, পেপারস যদি ভরপুর পাই, এসিও যদি ভরপুর পাই, তাহলে এই গাড়ি নিতে আপনার সমস্যা কি? জামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ, আমাদের সাথে আছেন দুলাল হোসেন ভাই। দুলাল ভাই ওয়ালাইকুম আসসালাম, সিঙ্গাপুর থেকে আমাদের সাথে, সিঙ্গাপুরের ভাই থ্যাংক ইউ ভেরি মাছ। যে ভাই ফিল্টার চেয়েছেন একটু থাকেন, যারা স্কোয়ার নোয়া যাচ্ছেন একটু থাকেন, যারা এক্সকোয়ারা যাচ্ছেন একটু থাকেন, যে বাবিরা এবং আপারা গাড়ি খুঁজতেছেন একটু থাকেন, অপেক্ষা করেন। আপনার পুশ স্টার্ট আছে ভাই, ১৪,০০০ একটু আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, যে যেখান থেকে আছে প্রবক্স চাইতেছে, প্রবক্স তো নাই, প্রবক্স নাই আপাতত, কি করে হলি ভাই, প্রবক্সটা নেক্সট পাইবেন ইনশাআল্লাহ। আচ্ছা এইটা নিয়ে আমরা একটু কথা বলি, এটা হচ্ছে ফিল্টার, সাতের মডেল না ভাই, সাতের মডেল 10 রেজিস্ট্রেশন। আচ্ছা আরেক ভাই নজরুল ভাই ফিল্টার চাইতেছে, আজকে ফিল্টার খেলার জন্য দেবো ভাই। আচ্ছা ফিল্টার দেখেন, আরো একটা আছে, ওটা একটু ওয়াশ পলিশ করতেছি। আচ্ছা ওটা আসতেছে, ওটা আসতেছে। আচ্ছা দুটো 10 মডেল। আচ্ছা এইটা বলেন, এটা সাতের মডেল, এটা সাতের মডেল, প্রজেকশন হেডলাইট, এসি টাচ, আচ্ছা এবং পুশ স্টার জি প্যাকেজ। আচ্ছা সিএম ভাই কোন গাড়ি দিবেন, অনলি অকটেন দিবেন, দেখুন অনলি অকটেন দিবেন ভাই, কি কোন
এটার ভিতরের অংশটা যদি আপনি দেখেন, এটা না দেখলে বোঝানো যাবে না। আচ্ছা 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 আচ্ছা, পারভেজ ভাই আসসালামু আলাইকুম। পারভেজ ভাই কেমন আছেন? লুকটা দেখেন, এটা এক শৌখিন ভাই খুব ইউজ করতো। মানে ডালাটা খুলেন, পিছনে ডালাটা খুলেন, বড় ভাই ডালাটা খুলেন দেখি। এই যে দেখেন, এই যে দেখেন, দাঁড়ান আমি একটু লাইটটা ভালো করে জ্বালাই লই। এই যে দেখেন, এবার আসি, লাইভটা যারা শেয়ার দেন না দ্রুত শেয়ার দেন। সিএম ভাই কোন গাড়ির দাম জানতে চাইছেন, গাড়ির নামটা একটু বললেন সিএম ভাই, আর আপনি কোথা থেকে দেখতেছেন, লাইভটা শেয়ার দিচ্ছেন কিনা, লাইক দিচ্ছেন কিনা ওটা একটু জানায়েন। দেখেন অরিজিনাল তেলের গাড়ি, কোনো সিলিন্ডার নাই, দেখেন কোনো সিলিন্ডার নাই, অরিজিনাল তেলের গাড়ি। যারা তেলের গাড়ি ফিল্টার খুঁজতেছেন, আর এই গাড়িটাও আপনি দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ। যা আছে অল এভরিথিং অরিজিনাল ভাই, কোনো কিছু চেঞ্জ নাই, কোনো হিটিং স্টোরি নাই, কোনো খোলা নাই, কোনো কাটা নাই। এবং সিলিং আলহামদুলিল্লাহ কতটুকু ফ্রেশ, শুধু আমরা ফ্রেশ বলবো না ভাই, আপনারা যারা লাইভটা দেখতেছেন আপনারা কেমন দেখেন ওটা আমাদেরকে একটু জানায়েন, তাহলে আমাদের একটু ভালো লাগে। শুধু আমরা খালি বলবো, এই যে দেখেন অরিজিনাল কিনা একটু দেখেন, এই যে গ্লাস গুলো অরিজিনাল কিনা একটু দেখেন, বহুত ফিল্টার দেখছি, এই ফিল্টার একটু দেখেন ভালো করে। এটা এটাও কিন্তু এসি টাচ, এসি টাচ পুশ স্টার্ট, এবং পুশ ওই যে পুশ পুশ স্টার্ট এসি টাচ, সৌদি আরব থেকে এক ভাই হৃদয় ভাই, লাইভটা শেয়ার দিয়েছেন কিনা জানাবেন, লাইক দিয়েছেন কিনা জানাবেন। বিজনেস 99 এর লাইভ গুলো যারা পেতে চান নিয়মিত লাইক শেয়ার দিয়ে। এই দেখেন সিলিং দেখছেন, আবার সিট গুলো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, অল অপশন অটো, অল অপশন অটো, অল গ্লাস অরিজিনাল, অল গ্লাস অরিজিনাল। কালারটা কোন কোন ভাইয়ের কাছে পছন্দ হয়েছে, কোন বোনের কাছে পছন্দ হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা এই গাড়িতে কোনো হিটিং স্টোরি আছে কিনা একটু বলবেন অলি ভাই। এই যে দেখেন অরিজিনাল কিনা একটু দেখেন, অরিজিনাল অরিজিনাল, এই যে অরিজিনাল ঠিক আছে, এই যে অরিজিনাল ঠিক আছে, কোনো ফুল আর বাংলাদেশে যদি 7-এর 1-0 ফিল্টার থাকে তাহলে আমার কাছে একটা আছে ভাই, এটা চ্যালেঞ্জ দিবেন তো বলতে পারবো সবার কাছে, চ্যালেঞ্জ মানে 7-এর মধ্যে যদি 7-এর 1-0 ফিল্টার যদি থাকে একটা বাংলাদেশে আমার কাছে একটা আছে ফ্রেশ, মানে আছে তো গাড়ি বহুত অ্যাভেলেবল গাড়ি আছে কিন্তু ফ্রেশ গাড়ি কটা পাওয়া যাবে, একটাই আছে আমার কাছে। যদি 7-এর ফ্রেশের মধ্যে থাকে তাহলে এটা একটা একটা একটা, এটাই তো ঘটনা, এটাই ঘটনা। ওকে, তারপর এই গাড়িটা আমরা যদি একটু নাম্বার প্লেট একটু দেখা দিই ভালো করে, দেখেন নাম্বার প্লেট 27 সিরিয়াল ঠিক আছে, এই যে পজিশন হেডলাইট ঠিক আছে। এই গাড়িতে কোনো মাইন নাই, কোনো খোলা নাই, কোনো কাটা নাই। আর এই এটার দাম আমরা আজকে দিয়ে দিব কত টাকা পড়ো ভাই? এটার দাম একবারে কমাই দেবো আজকে ভাই, এটা অনলি 15 লাখ টাকা, ছোট করে মাত্র 15 লাখ টাকা ভাই, একবারে ছোট করে বলছি, তারপরে যারা আসবে সীমিত কিছু ডিসকাউন্ট দেওয়া হবে আপনার উচিত আর কি। আপনি যখন আসবেন আপনার নাম দেওয়ান, বলবে যে বিজনেস 99 থেকে আসছি, হ্যাঁ আপনার জন্য কিছু একটা ছাড় দেওয়া হবে। আমার আরেক ভাই শিমুল ভাই, শিমুল ভাইয়ের জন্য আমি ডিসকাউন্ট চাই ভাই। হ্যাঁ শিমুল ভাইয়ের জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো পার্সোনাল ভাবে। দাম কত? 15 লাখ টাকা স্ক্রিন প্রাইস, আসবেন ফিজিক্যালি আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, আপনার জন্য ইনশাআল্লাহ পার্সোনাল ভাবে আমি ছাড় দেবো। এলপিজি করে নিবেন, করে নিতে পারবেন, সিএনজি করে নিবেন পারবেন, অন্য জায়গার থেকে অনেক কম পাবেন আমার কাছে। কবে পাইবো? হ্যাঁ অনেক কমে পাবো। আচ্ছা এরপর আমরা একটা কথা বলে দিই, এই পাশে দেখা থাকলে স্কোয়ার নোয়া ভাই, এটা তো ভাই ভাই মানে একেবারে নতুন গাড়ি রে ভাই, কি গাড়ি, মাত্র 22 রেজিস্ট্রেশন গাড়ি ভাই। আচ্ছা 22 রেজিস্ট্রেশন, হ্যাঁ কি কোন ভাই, আর 16 মডেল। আচ্ছা মাহবুব ভাই কেমন আছেন জানেন? এই যে দেখেন মাহবুব ভাই আজকে কোথায় ছিলেন জানি না, এই যে দেখেন দিয়ে রাইছে রে, এই যে কোন হিটিং স্টোরি আছে কিনা, কোন মাইর আছে কিনা একটু জানায়, এই যে দেখেন স্টিকার, দেখেন জাপানি স্টিকার গুলো আছে বাবা বা। এটা ব্যাটারি হেলথ কেমন ভাই? এটা তো হাইব্রিড না ভাই, তেলের গাড়ি। কি কোন ভাই, তেলের গাড়ি ভাই, আপনি হাইব্রিড মনে করছেন? হ্যালো ভাই, নন হাইব্রিড, আমি তো হাইব্রিড মনে করলাম। আচ্ছা দেন ফ্রন্ট সাইডটা দেখেন, দেখেন এটা ফ্রন্ট সাইডটা দেখেন, ফগ লাইটের কি বলে পজিশন হেডলাইট কিন্তু আছে, পজিশন হেডলাইট 16 সিরিয়াল পুশ স্টার্ট, ওয়ান ডোর পাওয়ার, কোনটা পাওয়ার? হ্যাঁ দোনো, এই পাশে না ওই পাশে দা পাওয়ার ভাই, একটা পাওয়ার আছে দেখে নেব, যে নেব দেখে নেব, এক ডোর পাওয়ার আছে ভাই। আচ্ছা এবং এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। আচ্ছা এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা না? হ্যাঁ আচ্ছা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, এই যে দেখেন জাপানি স্টিকার দেখছেন, এখনো জাপানি স্টিকার গুলো আছে, এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকার আছে, ওয়ান ডোর পাওয়ার পাবে, এই যে জাপানি স্টিকার প্রত্যেকটা জায়গায় আমরা স্টিকার গুলো দেখাই দিই। এটা মাইলেজ হচ্ছে 42,000+, অরিজিনাল মাইলেজ হবে না ভাই? অরিজিনাল অরিজিনাল, এই যে পুশ স্টার্ট ঠিক আছে, এবং সাউন্ড সিস্টেম এসি সবকিছু কমপ্লিট পাবেন, অরিজিনাল মাইলেজ হচ্ছে 42,000+, অথেন্টিক মাইলেজ 42,000+। ওকে, এবং এই গাড়িটা হচ্ছে যথেষ্ট ফ্রেশ,
আপনি আসলে হয়তো বা বুঝতে পারবেন, ফিজিক্যালি আইসা দেখলে বুঝতে পারবেন। এবং এলপিজি দোকান বাসুর করা, হ্যাঁ সিঙ্গল সিল এলপিজি করা, এই রাউন্ড সিলিন্ডার, রাউন্ড সিলিন্ডার করিডোর সিলিন্ডার দিয়ে এলপিজি দোকান বাসুর করা আছে। এবং এখন মধ্যে স্পেশাল ইউজ হয় নাই, ওই স্পেশাল দেখেন, স্পেশাল নতুন নতুন রয়ে গেছে এখন, ঠিক আছে। পুরো গাড়িটা দেখেন, কোনো হিটিং হিস্ট্রি আছে কিনা, কোনো মাইল আছে কিনা, নো নো কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই, হ্যাঁ কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা পিছনের গ্লাসটা একটু দেখাই দিই, এই যে পিছনের গ্লাসটা আছে, অরিজিনাল অরিজিনাল গ্লাস, অরিজিনাল লাইট, ওকে, কোনো মাইল খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, ফিজিক্যালি আসলে হয়তো বা বুঝতে পারবেন। যারা আসবেন অবশ্যই চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কি বলি ভাই, 100% পারবো। আচ্ছা এইটা দাম বলেন কত? এটা আস্কিং প্রাইস মাত্র 24,80,000 টাকা, 24,80,000 টাকা, 24, সরি 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 ভুল বলছি, কত একবার ছোট গেলাম, 34,80,000 টাকা, 34,80,000 টাকা, আচ্ছা 34,80,000 টাকা, যাই হোক সমস্যা নেই, ভুল তো হয়, ভুল হয়, মানুষের ভুল হয়, ভুল হইতে পারে, সমস্যা নাই, মানে 34 জায়গায় 24 বলে বলেছি, মুন্ডা আছে আর কি, মুন্ডা স্বাভাবিক, আপনার মুন্ডা চায় যে, হ্যাঁ মুন্ডা চায় দি কমাই, কিন্তু পারতেছি না তো ভাই, কারণ মাল তো আপনার 24 এর মাল তো না, 24 এর এক্স নয় বিক্রি হয় ভাই, আর এক্স কোন নয় ভাই, 16 মডেল রেজিস্ট্রেশন 22, আচ্ছা এবং তেলের গাড়ি নন হাইব্রিড, 34 80, মাশাআল্লাহ, যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ, এবং নিতে চান একশনলি একটা গাড়ি, কিন্তু লোনের গাড়ি আর ব্যবসায়ী একটা গাড়ি লোনের, এই লোনের গাড়িটা যে নিতে চান সুযোগ খুঁজতেছে, এটা অনলি আপনার ডাউন পেমেন্ট হলো 17,00,000 টাকা, আছে পেপারস কমপ্লিট আছে, এসি ইঞ্জিন গিয়ে আলহামদুলিল্লাহ ভালো পাবেন, 27 সিরিয়াল, ওকে কালারটা হচ্ছে সিলভার কালার, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, যারা এক্সপ্লোরার খুঁজতেছেন আমি বলবো এইটাই সাথে গেলেন, 4 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 10, আচ্ছা এটা অনলি মাত্র 12,00,000 টাকা ভাই, মাত্র 12,00,000, মাত্র 12,00,000, 12,00,000 টাকা, 12,00,000 টাকা, আচ্ছা বাহারাইন থেকে এক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, 12,00,000 টাকা অনলি, এই যে এক জিও আছে 7 এর মডেল, 7 এর এক জিও, 7 এর এক জিও গাড়ি ভাই, একবারে আর্মি পার্সনের গাড়ি, 7 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন যা আছে, অল এভরিথিং অরিজিনাল, ইঞ্জিন গিয়ার যা আছে, রিকন্ডিশন লাগানো, রিকন্ডিশন রিকন্ডিশন সিভিটি গিয়ার লাগানো, আচ্ছা সিভিটি গিয়ার লাগানো আছে, এটা মানে তার মানে যে সার্ভিসটা ভালো পাবেন, একেবারে আপনি 1-1.5 বছর একেবারে নিশ্চিন্তে চালাতে পারবেন, ঠিক আছে। এটা সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট আছে, পেপারস কমপ্লিট আছে, এসি কমপ্লিট আছে, এটা সিএনজি না এলপিজি বড় ভাই, এটা এলপিজি, সিএনজি 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 করা আছে, সিএনজি করা, সিএনজি তো কনভার্সন করা, এই যে দেখেন একটু পিছনটা দেখেন, এদের সিএনজি তো কনভার্সন করা আছে, কোন হিটিং হিস্ট্রি আছে কিনা, না না কোন হিটিং হিস্ট্রি, এই কর্নারগুলো দেখলে হয়তো ব্যবস্থা না, স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন। এটা হচ্ছে রামপুরা বনশ্রী, রামপুরা বনশ্রী বাগানবাড়ি রোড, এই যে দেখেন, এই যে মন্ডুব, এলে সানরূপ, এই হচ্ছে সানরূপ, এই হচ্ছে মন্ডুব, যারা সানরূপ মন্ডুবের গাড়ি খুঁজতেছেন
বাদ পাচ্ছেন না এই গাড়িটা থেকে রিজিয়াস এবং পেপারস আপডেট ভাই পেপারস আপডেট পেপারস আপডেট এলপিজি করা এবার এবার মানে আপডেট করছেন নতুন হ্যাঁ আপডেট করছেন নতুনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পেপারস আপডেট আবার আপনি এলপিজি করা এলপিজি করা এলপিজি করা তাহলে আমি ব্যস্ত একটু যামু আমার একটু যাইতে হবে ভাই ওলি ভাই এই যে দেখেন পেপারস কমপ্লিট দেখেন সানরুফ সহ ডিএলএসি মুনরুফ কমপ্লিট সিট কভার গুলো কেমন দেখতেছেন একটু জানায় নতুন সিট কভার লাগানো ভাই আদান দিচ্ছে মাগরিবের আদান প্রায় শেষ পর্যায়ে যাই হোক এখন যে যেখান থেকে লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার দিবেন আমি শোরুমটা নতুন দিছি যদিও সবাই একটু আমাকে বেশি বেশি শেয়ার দিয়েন কারণ সামনের দিকে আগাইতে হইলে আপনাদের সাপোর্ট দরকার আমাদের আপনারা সাপোর্ট না দিলে আমরা সামনে আগাইতে পারবো না যে যেখান থেকে দেখছেন এখানে এবং সবচেয়ে বড় হলো আমার প্রতিটা গাড়ির জন্যই এক বছর সার্ভিস চার্জ ফ্রি পাচ্ছেন এবং আমি একটা গাড়ির জন্য ফুল প্যাকেজ আচ্ছা আমার নিজের সার্ভিস সেন্টার আছে একটা আচ্ছা গাড়ি ডেন করেন পেন্ট করেন ইঞ্জিনের কাজ করেন এসির কাজ করেন এলপিজি করেন সিএনজি করেন অল এভরিথিং গাড়ি বিক্রি করতে চাই ওই বারে কি করব ভাই যে গাড়ি বিক্রি করবে সেও আমার কাছে বিক্রি করতে পারবেন আচ্ছা আমার কাছ থেকে গাড়ি কিনে নিতে পারবেন এলপিজি করাতে পারবেন এলপিজি করাতে পারবেন সিএনজি করতে পারবেন ডেন পেন করতে পারবেন মানে এটা ফুল প্যাকেজ আচ্ছা বিষয়টা বলে দেই ওলি ভাই আসলে কি ভাইয়ের কিন্তু এই শোরুমে কিন্তু কোন অফিস নাই দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।